আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাশেদাস কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার চিকেন চপের একটি রেসিপি। এই চিকেন চপটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হবে না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে এবং স্বাস্থ্যকরভাবে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। চিকেন চপ বানানোর জন্য আমি প্রথমে একটি পাতিলে পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে আমি এর মধ্যে 300 গ্রামের মতো 2টা চিকেন ব্রেস্ট দিয়ে দিব। পনেরো বিশ মিনিট পর আমার চিকেনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আমি এখানে 3টা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এগুলোকে হাতের সাহায্যে ম্যাশ করে নিব। আপনারা চাইলে একটা পটেটো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো আমার আলুগুলো ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে চপ করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো ধনে পাতা কুচি। এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এবার আমি দিয়ে দিব 1 চা চামচ চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার আমি সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব।
আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে এরকম লম্বাটে করে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিতে পারেন। তো আমার সবগুলোকে শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নিব। আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়ে দিলাম। সবগুলোকে ভাজার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ। এরপর নিয়ে নিলাম আমি এখানে 2টা ডিম, ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ডিমটাকে। এরপর নিয়েছি ব্রেড গ্রামস। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি প্রথমে এখানে আগে কর্নফ্লাওয়ারের মধ্যে চপটাকে কোট করে নিচ্ছি। এরপর আমি ডিমের মধ্যে একটু চুবিয়ে নিলাম। এবার আমি এটাকে ব্রেড গ্রামসের মধ্যে একটু কোট করে এবার তেলে ভেজে নিব। ব্যাস এভাবেই আমি সবগুলো চপ ভেজে নিচ্ছি। ভাজার সময় চুলার হিটটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। আমি সুন্দর করে এরকম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে কত সহজভাবে বানিয়ে নিলাম চিকেন চপ। একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর এরকম মজার মজার রেসিপি যদি আরও চান তাহলে আমার চ্যানেলটি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।